দেখি কি করছিস? পই পই করে বলেছি পড়াশুনো করা ছেলেদের মাগি বাজি দূরে থাকতে। পড়াশুনো কর, পরীক্ষা দে, দেশের সেবা কর, তা না করে মাগি বাজি। দাদা পরীক্ষা তো হয় না। সেটাও ঠিক, কিন্তু তাই বলে মাগি বাজি ভাই, চাকরি বাকরি আর হবে না, চারিদিকে শুধু নেপোটিজম। সবই তো বুঝতে পারছি ভাই, বাবাকে কি তুই ব্যবসার কথাটা বলেছিস? না রে ভাই, বলা হয়নি। কেন বলিস নি? এই জন্যই বলি, মধ্যবিত্ত মানুষ মানুষ না, একটা জাত শুয়োরের বাচ্চা। এদেরকে না হাওড়া ব্রিজের উপর দাঁড় করিয়ে দিলে এরা ভিউটা দেখবে না, দেখবে থুতু ফেললে কতক্ষণে নিচে যাচ্ছে। হ্যাঁ দাদা, আমিও ফেলা দেখেছি, পুরো 14 সেকেন্ড সময় লাগে। তুমি বেশি বাড়া বক বক করো না, বিচিটা ছুড়ে মারবো, মুখটা থেতলে যাবে। যেমন অনেক অ্যাড আসে সেগুলোকে স্কিপ করা যায়, তেমনি লাইফেও অনেক বাধা আসে সেগুলোকে স্কিপ করা যায়, শুধু একটু টিপতে হয়। কি দাদা? দুষ্টু ভিডিওতে স্কিপ বাটন আর লাইফে বুদ্ধির বাটন। নে এবার নাড়া। দাদা এইখানে আমাকে দেখে পাগল মনে হয়, কিন্তু এই পাগলা না। তাহলে বাবু পাগলার মতন ব্যবহার কেন করছো? কাল সকালে দেখে মুখে রেডি হয়ে নিও, এক জায়গায় যেতে হবে। পাশের বাড়ির ছেলেটা কি হট, তুমি কি জিমনিম করতে পারো না? হট লাগবে, বিয়ানি হারিয়ে পর চাপিয়ে দি। হাঁপিয়ে নাও, নাহলে বাস চলে যাবে। এবার ভোটের ব্যবস্থাটা সব ঠিক আছে তো? হ্যাঁ দাদা, তুই বলে সবই হয়ে যাবে। নতুন বই বেরিয়েছে, এসে চুমু খাই, যাবে আমার সাথে দেখতে? তোমাকে না কতবার বলেছি আমার তরফ থেকে না, তুমি কি কাঁদছো? দা দেখো সুইটি, ভালোবাসাটা অনেকটা কষ্টকাঠিন্যের মতো, যদি না থাকতো না এত অপমানিত সহ্য না করে তোমার মুখে হেগে বেরিয়ে যেতাম। মোমো খাবো, একটা মোমো খেতে পারিনি এই লকডাউনের কারণে। বাড়িতে শ্বাস আছে কিন্তু মোমো নেই। হ্যালো সুইটি, হ্যালো হ্যালো সুইটি, হ্যালো হ্যালো সুইটি, ঢুকিয়ে দেবো।